নমস্কার বন্ধুরা, আজকে আমাদের অডিও বুক প্রেজেন্টেশনের তৃতীয় পরিবেশন, সুকুমার রায়ের একটি ছোট গল্প সবজান্তা দাদা। আজকে আমাদের অডিও বুক প্রেজেন্টেশনের বিশেষত্ব হল এটি শুধুমাত্র একটি অডিও বুক নয়, একটি ইলাস্ট্রেটেড অডিও বুক। গল্পের ঘটনার পরিবর্তনের সাথে সাথে কিছু ছবি এঁকে গল্পের একটি ভিডিও প্রেজেন্টেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। শুনতে থাকুন সুকুমার রায়ের ছোট হাসির গল্প সবজান্তা দাদা। আজকের এই গল্পটি আমরা পাঠ করছি আনন্দ পাবলিশার্স প্রকাশিত সুকুমার রায় রচিত পাগলা দাশু বইটি থেকে। এই দেখ টেপি, দেখ কিরম করে হাউই ছাড়তে হয়। বড় যে রাজু মামাকে ডাকতে চাচ্ছিলি কেন? রাজু মামা ছাড়া বুঝি হাউই ছোটানো যায় না। এই দেখ, দাদার বয়স প্রায় বছর দশেক হবে, টেপির বয়স মোটে আট। অন্য অন্য ভাই বোনেরা আরও ছোট, সুতরাং দাদার দাদাগিরির অন্ত নেই। দাদাকে হাউই ছাড়তে দেখে টেপির মনে বেশ একটু ভয় হয়েছিল, পাছে দাদা হাউইয়ের তেজে উড়ে যায়, কি পুড়ে যায়, কিংবা সাংঘাতিক কিছু একটা ঘটে। কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো। দাদা হাউইটাকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলল, এই সলতের মতো দেখছিস, এইখানে আগুন ধরাতে হয়। সলতেটা জ্বলতে জ্বলতে যেই হাউই ভস ভস করে ওঠে, অমনি ঠিক সময় বুঝে এই এমনি করে হাউইটাকে ছেড়ে দিতে হয়। এইখানেই হচ্ছে আসল বাহাদুরি। কাল দেখলি তো প্রকাশটা কেমন আনাড়ির মতো করছিল, হাউই জ্বলতে না জ্বলতেই ফস করে ছেড়ে দিচ্ছিল। সেই জন্যই তো আকাশের দিকে হাউইগুলো না উঠে নিচু হয়ে এদিক সেদিক বেঁকে যাচ্ছিল। এই বলে সবজান্তা দাদা একটা দেশলাই কাঠি ধরালেন। ভাই বোনেরা সব অবাক হয়ে হাঁ করে দেখতে লাগলো। দেশলাইয়ের আগুন সলতের কাছে নিয়ে গিয়ে দাদা ঘাড় বাঁকিয়ে মুচকি হেসে একবার টেপিদের দিকে তাকালেন। ভাবখানা এই যে, আমি থাকতে রাজু মামা ফাজু মামার দরকার কি? ফ্যাশ ফ্যাশ, এত শিগগির যে হাউইয়ে আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালই ছিল না। দাদা তখনও ঘাড় বাঁকিয়ে হাসি হাসি মুখে নিজের বাহাদুরির কথা ভাবছেন। কিন্তু হাসিটি ফুরাতে না ফুরাতেই হাউই যখন ফ্যাস করে উঠল, তখন সেই সঙ্গে দাদার মুখ থেকে একটা হাউমাউ গোছের শব্দ আপনা থেকেই বেরিয়ে এলো। আর তারপরেই দাদা যে একটা লম্ফ দিলেন, তার ফলে দেখা গেল ছাতের মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনাড়ির মতো তিনি হাত পা ছুঁড়ছেন। কিন্তু তা দেখবার অবসর টেপিদের হয়নি, কারণ দাদার চিৎকার আর লম্ফভঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভেতর দিকে রওনা হয়েছিল। কান্না টান্না থামলে পর রাজু মামা যখন কান ধরে তাকে ভেতরে নিয়ে এলেন, তখন দেখা গেল দাদার হাতের কাছে একটা ফোসকা পড়েছে, তার গায়ের দু তিন জায়গায় পোড়ার দাগ লেগেছে। কিন্তু তার জন্য দাদার তত দুঃখ নেই, তার আসল দুঃখ হলো এই যে টেপির কাছে তার বিদ্যেটা এমন অন্যায়ভাবে ফাঁস হয়ে গেল। রাজু মামা চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বলল, কোথাকার কোন দোকান থেকে হাউই কিনে এনেছে, ভালো করে মশলা মেশাতেও জানে না। বিষ্টু পাঠকের দোকান থেকে হাউই আনলেই হতো। বারবার বলছি রাজু মামা হাউই চেনে না, তবু তাকেই দেবে হাউই কিনতে। তারপর সে টেপিকে আর ভোলা ময়না আর খুকনুকে বেশ করে বুঝিয়ে দিল যে
সে যে চেঁচিয়েছিল আর লাফ দিয়েছিল সেটা ভয় নয়, হঠাৎ ফুর্তির চোটে। শুনলেন আমাদের প্রথম ইলাস্ট্রেটেড অডিও বুক সুকুমার রায় রচিত হাসির গল্প সবজান্তা দাদা। কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আমাদের প্রতিটি অডিও বুকের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন।